একটা কথা মনে রাখবা, বাঘে ছিল 18, পুলিশ ছিল 36, আর কানা পুলিশ ছিল 72। আসসালামু আলাইকুম। চঞ্চল চৌধুরী এটা কি অন্ধ? সেটা কি ইদানিং চোখে দেখে না? এরকমই তো দেখছি শুনছি, ইউটিউবে দেখলাম চঞ্চল চৌধুরী এখন আর চোখে দেখে না, সে গোয়েন্দাগিরি করছে কিন্তু অন্ধ, একজন গোয়েন্দা সে অন্ধ, ব্যাপারটা জটিল, আমার কাছে জটিল লাগছে। বলছে আসলে রুমির কথা, হইচইয়ের ওয়েব সিরিজ রুমি 10 তারিখে রিলিজ করবে। তো রুমির চরিত্রে মানে চঞ্চল চৌধুরী থাকবে এবং তিনি এই ওয়েব সিরিজে, সম্পূর্ণ ওয়েব সিরিজে একজন অন্ধ গেট আপ দিয়েছে, ট্রেলারটা দিছে। ট্রেলারটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে অমিতাভ বচ্চনের ব্ল্যাক সিনেমাটার কথা মনে আছে, বা রানী মুখার্জির ব্ল্যাক, ওখানে রানী মুখার্জি বোধ হয় একজন অন্ধ চরিত্রে অভিনয় করেছিলেন। একজন মহাতারকা, একজন স্টার, বড় একজন স্টার, একজন ওটিটির সুপারস্টার যখন অন্ধ চরিত্রে অভিনয় করে তখন দর্শকদের মধ্যে একটা খটকা লাগে, দূর, যাকে আমি স্টার ভাবি, যাকে, যার আমি এত ফ্যান, তাকে আমি অন্ধ ক্যারেক্টারে কিভাবে। একবার অক্ষয় কুমার একটা এরকম একটা সিনেমা করেছিল, ঋত্বিক রোশন একটা সিনেমা করেছিল অন্ধ চরিত্রে। তো যাদের এত এত ফ্যান থাকে, অনেক অনেক ভক্ত থাকে, তারা এই অন্ধ গেট আপে বা অন্ধ চরিত্রে তাদের যার তারা ভক্ত তাকে, সেই শিল্পীকে দেখতে চায় না পর্দায়। বা এই জিনিসগুলা খুব কম হয়, খুব রেয়ার, কিন্তু যখন সেই সুপারস্টার, সেই অনেক অনেক ফ্যান যাদের, তারা যখন এরকম ক্যারেক্টারে আসেন, অবতার করেন, তখন কিন্তু একটা ডিফারেন্ট একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, তখন কৌতূহল তৈরি হয় মানুষের, যে দৃষ্টিশক্তি নাই এরকম চরিত্রে সে নিজেকে কিভাবে অ্যাডপ্ট করবে, এরকম চরিত্রে সে অ্যাক্টিংটা কিভাবে করবে। দৃষ্টিশক্তি আছে এরকম চরিত্র পোর্ট্রেট করা তো খুব সহজ, তারপর দৃষ্টিশক্তি নাই এটা তো একটা বিষয় আছে, আর একটা বিষয় সে একজন ডিটেকটিভ চঞ্চল চৌধুরী, তার ব্যক্তি চঞ্চল চৌধুরী থেকে বের হয়ে একজন রুমি হওয়াটা কতটা কঠিন, সেই জার্নিটা সে এই হইচইয়ের এই ওয়েব সিরিজে করছে। এবং ট্রেলারটা দেখে আমার মনে হয়েছে সে তার জার্নিতে শতভাগ সফল। ভাই একজন দৃষ্টিহীন কিভাবে তাকায়, একজন দৃষ্টিহীন কিভাবে কথা বলে, কি তার বডি গেস্টার থাকে, তার আঙুল কিভাবে কথা বলে, তার চোখের পাতা কিভাবে কথা বলে, তার ভুরুটা কিভাবে কথা বলে, সব কিছু অ্যাডপ্ট করছে চঞ্চল চৌধুরী। কোনো একটা জায়গায়, কোনো একটা পলকে, কোনো একটা সেকেন্ডে আমার মনে হয় না এই চঞ্চল চৌধুরী অন্ধরা। কি অভিনয়টা তিনি করেছেন! আমি এর আগে চঞ্চল চৌধুরীর কোনো অন্ধ ক্যারেক্টার কি দেখেছি আমার মনে পড়ে না, আমি মনে হয় দেখি নাই। তাহলে চঞ্চল চৌধুরীকে একজন ব্লাইন্ড পারফর্মার হিসেবে এই ফার্স্ট দেখা যাবে হইচইয়ের পর্দায়, এত বড় একজন অভিনেতা। আমি ট্রেলারের শেষ থেকে শুরু করি। ট্রেলারের শেষে চঞ্চল চৌধুরী একটা ডায়লগ দেয়, বোঝো না এই ব্যাপারটা, মনে আছে তো সেই সেই আয়নাবাজির ডায়লগ, বোঝো না এই ব্যাপারটা। কিন্তু ডায়লগটা পুরাপুরি সিচুয়েশনের সাথে এবং ট্রেলারের সাথে ম্যাচ করে গেছে। এবার প্রথম দিকে আসি, সিরিজের প্রথমেই চঞ্চল চৌধুরী একটা ডায়লগ দেয়, একটা কথা মনে রাখবা, বাঘে শুইলে 18 ঘা, পুলিশ শুইলে 36 ঘা, আর কানা পুলিশ শুইলে 72 ঘা। তাই না, আমি কতটুক চঞ্চল চৌধুরীর মতো পারফরমেন্স করতে পারছি? একেবারে জিরো, আমার পারফরমেন্স হয় নাই। তো যখন এই ডায়লগটা আপনি চঞ্চল চৌধুরীর কণ্ঠে শুনবেন, একটা কানা পুলিশ যে কি আচরণ করে, কানা পুলিশ যে কিভাবে কথা বলে, মাইন্ড ব্লোয়িং, হ্যাটস অফ চঞ্চল ভাই। চঞ্চল ভাইকে প্রতিটা সিরিজে, প্রতিটা প্রজেক্টে তাকে আলাদা করে দেখতেছি, সে কিন্তু খুব বেশি কাজ করে না, বেছে বেছে সময় নিয়ে বছরে একটা কি দুইটা, 3 মাস 4 মাস পর পর তার একটা কাজ আসে,
এবং সেই কাজ উড়ায় দেয়, উড়ায় দেয়, জাস্ট উড়ায় দেয়, মাথার উপর দিয়ে যায়। চঞ্চল চৌধুরী অ্যাসেট ভাই, আমাদের একটা অ্যাসেট। আমরা যতটা তাকে মূল্যায়ন করি তার চেয়ে বেশি মূল্যায়িত হয় সে কলকাতায়। দেখছেন না ওই যে শাহরুখ খান, প্রসেনজিৎ, তাদের সঙ্গে কে ছিল, চঞ্চল চৌধুরী, বলেছে তো সেই ছবিটার কথা। কোথায় চঞ্চল চৌধুরীর অবস্থানটা, কোথায় বহির্বিশ্বে? আর আমাদের দেশে এক হওয়ার পরে চঞ্চল চৌধুরীর তো আরো অনেকগুলো সিনেমার হাতে যাওয়ার কথা ছিল, এক হওয়ার পরে চঞ্চল চৌধুরীকে নিয়ে তো আরো অনেকগুলো সিনেমার ঘোষণা আসার কথা ছিল। কই সেই ঘোষণা? প্রডিউসাররা তার কাছে কি যায় না, না সে সব প্রডিউসারকে তাড়ায় দেয়? হয়তো সেই গল্পটা তার কাছে যায় না, প্রডিউসার ঠিকই যায়, সেই গল্পটা, যেই গল্পটায় তাকে অন্য চঞ্চল চৌধুরী দেখা যাবে সেই গল্পটা বোধহয় তার কাছে যায় না। তাহলে রুমি কেন সে করল? রুমি চরিত্রটা চ্যালেঞ্জিং, রুমি চরিত্রটার চ্যালেঞ্জ চঞ্চল চৌধুরীকে অ্যাট্রাক্ট করছে যে হ্যাঁ এই চরিত্রটা করলে আমি আমার দর্শককে একটা নতুন কিছু দিতে পারবো। দেখেন শিল্পীর সাথে দর্শকের একটা কমিটমেন্ট থাকে, শিল্পীর সাথে তার ফ্যান ফলোয়ারদের একটা কমিটমেন্ট থাকে। চঞ্চল চৌধুরী সে তার কমিটমেন্টটা ঠিকঠাকভাবে পালন করতেছে, কিন্তু আমাদের অন্যান্য শিল্পীদের দিকে তাকান, পাঁচটা খারাপ কাজ করে একটা ভালো কাজ করে, বললে বলবে যে ভাই টাকাও তো লাগবে। কত টাকা লাগবে আপনার? টাকা এতদিন কামাইছেন না আপনারা, যখন সুপারস্টার ইয়ে হয়ে গেছেন, 20-30 বছর এই কাজ করে ফেলছেন, তারপরেও টাকা লাগবে আপনাদের? যাদের জন্য আপনারা অভিনয় শিল্পীটা হলেন, যাদের জন্য আপনারা এই পর্যায়ে আসলেন, তাদেরকে এবার কিছু দেন? কোটি কোটি টাকা আপনাদের ব্যাংকের ব্যালেন্সে, বাড়ি গাড়ি জায়গা জমি সবই তো হয়েছে, আর কত টাকা লাগবে? আর কত খারাপ কাজ করে এই টাকা বাগলা অঢেল সম্পত্তি বানাবেন? কেন আপনারা মাসে 60 দিন শুটিং করবেন? কথার কথা, একজন শিল্পীর রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। প্রতিদিন শুটিং করলে তার অভিনয়টা, অভিনয়ের প্রখরতা থাকে না ঠিক মতো সে মানে ডেলিভারিটা দিতে পারে না, এটা সম্ভব না। একটা গাড়ি যদি সারাদিন চলে তাই যদি রেস্ট না দেন, তার পারফরমেন্স কমতে থাকবে। আর একটা মানুষ অভিনয় শিল্পী। অ্যাপার্ট ফ্রম দিস, আমি আবার ট্রেলারে ফিরে আসি। এই রুমিতে আরও যারা অভিনয় করেছেন, ঋতিকা, নন্দিনী, শিবু, খুবই ভালো একজন পারফর্মার, আব্দুর নূর, সজল, সজলের কথায় আসি, সজল কিন্তু বেছে বেছে কাজ করছে। সে কিন্তু এখন আর ওই যে গড়পড়তায় যেভাবে কাজ করে সেভাবে কাজ করছে না, সে কিন্তু এখন একাধারে নাটক, ওটিটি, সিনেমা করছে না। তার একটা ওটিটি আসে তো পরের 6 মাস বা 1 সিজন পরে আর একটা সিনেমা আসে, আর একটা সিনেমা আসে তো তারপরে আবার 4-5-8 মাস পরে একটা ওটিটি আসে। সে তার সম্পূর্ণ ডেডিকেশন একটা ইয়ে দিচ্ছে, তার রেজাল্টও সে পাইতেছে, ভালো ভালো কাজ করতেছে। আর রাত উফ, ভিকি জাহেদ সজলকে অনেকে বলে যে সজল অ্যাক্টিং জানে না, অনেকে বলে যে সজল ব্লেসড অ্যাক্টার, কিন্তু সজলকে দিয়ে অ্যাক্টিং করাইছে, সজলকে দিয়ে অ্যাক্টিং করাইয়া ছাড়ছে, সজল সেই অ্যাক্টিং, সজল সেই পারফরমেন্সটা দিচ্ছে। তাহলে যারা বলতো যে সজল অ্যাক্টিং জানে না, তার মানে সজলকে দিয়ে তারা সেই পারফরমেন্সটা বের করতে পারে নাই। হি ইজ এ পারফর্মার, দিন শেষে সজল ইজ এ ভেরি গুড পারফর্মার, খুবই ভালো পারফর্ম করছে টেলারে তাকে যতটুকু দেখলাম। আরও অভিনয় করেছেন আফিয়া তাবাস্তুম, শাহাদাত হোসেন, দীপা খন্দকার মাইন্ড ব্লোয়িং, এক সময়ের হার্ট থ্রোব নায়িকা ছিল নাটকের, তারপরে মাঝখানে একটা গ্যাপ, তারপরে তাকে এখন আবার খুব ভালো ভালো কাজে পাওয়া যাচ্ছে। এরকম শুধু দীপা খন্দকার না, আমাদের আরও অনেক অ্যাসেট আছে, তারির আছে, সুইটি আপা আছে, আরও অনেকেই আছে, নাদিয়া আছে, বিপাশা হায়াত আছে, যাদেরকে ইন্ডাস্ট্রি ইউজ করতে পারছে না, তারা কিন্তু আর ওই যে বললেই করবে তা না, তাদের কাছে সেই ধরনের গল্প নিয়ে যেতে হবে। আবার আমি ট্রেলারে ফিরে আসি, ট্রেলারের বিজি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রেলারের সিনেমাটোগ্রাফি, কালার এবং সর্বোপরি ডিরেকশন, কি জায়গাদের ডিরেকশন নিয়ে আসলে কিছু বলার নাই, অন্য লেভেলের ডিরেক্টর সে, মানুষের মনস্তত্ত্ব এবং মানুষের চিন্তাভাবনা নিয়ে, দর্শন নিয়ে, সেটার সাথে একটু ব্লেন্ড করে, সে একটু অতি প্রাকৃতিক জিনিস, সে একটু অতি প্রাকৃতিক জিনিস নিয়ে খেলতে পছন্দ করে, এবং তার এই পছন্দটাই তার মেকিংটাকে একটু ডিফারেন্ট করে ফেলছে,
অন্যান্য অন্যান্য সমস্ত ডিরেক্টরদের কাছ থেকে। সেই ভিকি জাহেদ চঞ্চল চৌধুরীর কাছে গেছে, চঞ্চল চৌধুরী ভিকি জাহেদের কাছে গেছে, দুইটা মাস্টার মাইন্ড একসাথে হয়েছে, এখন এটা একটা ব্লাস্ট হবে। 10 এপ্রিল হইচই আসতেছে, আমি তো আবার ওয়াচ লিস্টে দেখে ফেলছি। আপনারাও কি আপনার ওয়াচ লিস্টে এইটা রাখবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন।